নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো ডিম ডিমটা একদম অন্য রকমভাবে বানাবো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও ছটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে নিয়েছি ভালো করে ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার পরে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো নুন আর ধনে পাতা কুচি সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা আলাদা করে আমি কিছুক্ষণ রেখে দেব ততক্ষণ আমি অন্য তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব লং এলাচ দারুচিনি গোলমু গোটা গোলমরিচ গোটা জিরে তেজপাতা সবগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব সবগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য মশলা রেডি করে নেব মশলা রেডি করে নিচ্ছি টমেটো নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো পিষে রাখা পেস্ট সবগুলো একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আর অল্প পরিমাণে দিয়ে দেব নুন মশলাটা খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব কষিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এভাবে সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা থেকে তিন মিনিটের মতন আমি ঢাকনা রেখে দেব ঢাকা খুলে নিয়েছি মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে ততক্ষণ আমি সুন্দর একটা তেল ছেড়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল গ্রেভি যে হিসাবে করব সেই হিসাবে আমি দিয়ে দেব জল জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা আরও কষিয়ে নেবো মশলাটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে মশলা এভাবে সুন্দর করে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে আরও খুব ভালো করে ফাটিয়ে নেব আর ডিমটা একদম রেডি করে নেব ডিমের মশলাটাও আমি একদম রেডি হয়ে যাবে এরপরে আমি ভেজে নেবো ডিমটা তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল তেল দেওয়ার পরে আমি দিয়ে দেব। ডিমটা ডিমটা খুব ভালো করে দিয়ে দেব। ভালো করে দেওয়ার পরে খুব ভালো করে আমি ডিমটাকে ভেজে নেব ডিমটা খুব ভালো করে এভাবে ভেজে নিতে হবে ডিমটা যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি খুব সুন্দর করে ডিমটাকে ফোল্ড করে নেব এইভাবে আমি ডিমটাকে ফোল্ড করে নেবো খুব সুন্দর করে ডিমটা এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা খুব সুন্দর করে এইভাবে ফোল্ড করে নিতে হবে এভাবে ফোল্ড করার পরে আমি এই ডিমটাকে খুব ভালো করে পিসপিস করে আমি কেটে নেব সুন্দর করে সুন্দর করে পিস পিস করে এইভাবে কেটে নিতে হবে এভাবে খুব ভালো করে চিপে চিপে আমি ভেজে নেব দিয়ে আলাদা আলাদা করে আমি পিসপিস করে নেব দেখো আমি পিসপিস করে নিয়েছি খুব সুন্দর করে আমার পিস এভাবে পিস করে খুব ভালো করেও ভেজে নিতে হবে পিস পিস করে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এগুলো একটা প্লেটের মধ্যে বার করে নেব প্লেটের মধ্যে বার করে নিয়েছি এরপরে প্লেটে খুব সুন্দর করে বার করে নেব বার করে নেওয়ার পরে আমি এগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেও কিন্তু সুন্দর লাগছে এরপরে আমার মশলা পুরো কষানো রেডি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব ডিমগুলো দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব। কসুরি মেথি আর গরম মশলা সবগুলো একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সবগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমের পিসগুলো ডিমের পিসগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু হবে না দু মিনিটের মতন ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে এইভাবে ডিমের পিসগুলো সব গ্রেভির মধ্যে আমি দিয়ে দেবো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি দু মিনিটের মতন আরেকবার ফুটিয়ে নেবো ফাটিয়ে নেওয়ার পরে ঢাকনা আমি খুলে নেব ঢাকনা আমি খুলে নিয়েছি সবজি একদম আমার রেডি হয়ে গেছে উপর থেকে ধনিয়পাত্তা কুচিয়ে দিয়ে দেবো দিয়ে গ্যাস বন্ধ করে দেবো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো দেখতো যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে অনেক রকমভাবে তো ডিম বানিয়ে খেয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা বাই